বর্তী দেশে যারাই আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে কটুক্তি করেছেন ওই দেশের সরকার তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আইনি ব্যবস্থা যা যা নেয়ার তারা নেবেন বলে তারা কথা দিয়েছেন ইতিমধ্যে তাদের প্রতি আন্তর্জাতিক চাপও সৃষ্টি হয়েছে আমরা এখানে হইচই মারামারি গালিগালাজ করে আসলে এর বেশি ফয়সালা নাই ফয়সালা যেটা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তারাও অনুশোচিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা আমাদের এই অঞ্চলে এর আগে যারা এই ধর্ম নিয়ে আমাদের ধর্মকে অবমাননা করেছে আইনি যা যা ব্যবস্থা আমরা নিয়েছি তাদের বিচার প্রক্রিয়াধীন আছে কোনো কোনো ক্ষেত্রে বিচার শেষও হয়ে গেছে তাই আমরা আমাদের ধর্মকে অবমাননা করবে এ বিষয়ে আমরা ছাড় দিই না ছাড় দিই না মানে এই না যে আমরা যে অবমাননা করছে তার ধর্মকে নিয়ে আমরা আবার অবমাননা করে আমরা আবার তার মতো নিচে নামি আমরা আইনের মধ্যে থেকে যে যে সাজা দেয়া বিচার প্রক্রিয়ায় যা যা করার আমরা করে থাকি আগামী দিনেও আমরা এইটা কঠোরভাবে করব ইনশাআল্লাহ